দর্শক মণ্ডলী, আমরা জানি পানির অপর নাম জীবন, কারণ পানি ছাড়া প্রাণী বাঁচতে পারে না। আর সেজন্যই মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশে প্রাণের অস্তিত্ব খোঁজার আগে পানির অস্তিত্ব খোঁজেন। পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি হওয়া সত্ত্বেও দিনে দিনে এই পানি একটি ব্যয়বহুল ও দুর্লভ পণ্যে পরিণত হচ্ছে। একটি পরিসংখ্যানে দেখা গেছে, পৃথিবীর প্রাপ্ত পানির শতকরা 97.5 ভাগই সমুদ্রে, অর্থাৎ লোনা পানি। বাকি 2.5 ভাগের 2/3 রয়েছে বরফ হিসেবে, আর শতকরা 0.3 ভাগ পানি রয়েছে নদী, বিল, ঝিল, পুকুর, জলাশয় ইত্যাদিতে। পৃথিবীর মোট পানির শতকরা 1 ভাগেরও কম পানি হচ্ছে পানযোগ্য। আর পানিতে লবণাক্তের হার বেশি থাকায় দেশের উপকূলীয় অঞ্চলে পানযোগ্য সুপেয় পানির পরিমাণ সবচেয়ে কম। আর এই লোনাদোষে সবচেয়ে বেশি সুপেয় পানির সংকট হচ্ছে এই সাতক্ষীরা জেলায়। এই জেলার 7টি উপজেলাতেই পানির সংকট থাকলেও সবচেয়ে বেশি সুপেয় পানির সংকট হচ্ছে এই শ্যামনগরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে রয়েছে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালঞ্চ নদী এবং আমার ডানে হচ্ছে চুনা নদী, পেছনে রয়েছে সুন্দরবন। এ দুটো নদী হলেও এর পানিও কিন্তু লবণাক্ত। আবার এই শ্যামনগর উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি সুপেয় পানির সংকট হচ্ছে দ্বীপ ইউনিয়ন গাবুরায়। আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলা থেকে 80 কিলোমিটার দক্ষিণে অবস্থিত নীলডুমুর খেয়াঘাটে। এখানকার শ্যামনগরের সড়ক পথ এখানেই শেষ, আমরা এবারে নৌপথে যাব সেই গাবুরায়। আমরা এবারে খোলপেটুয়া নদী দিয়ে নৌপথে যাচ্ছি গাবুরার দিকে। এর দুপাশেই প্রবাহিত হচ্ছে খোলপেটুয়া এবং কপোতাক্ষ নদ, যে কারণে বলা যায় গাবুরা একটি অত্যন্ত দুর্গম এবং দূরবর্তী দ্বীপ ইউনিয়ন, যার চারিদিকেই শুধু পানি আর পানি। সুন্দরবন সংলগ্ন 33 বর্গ কিলোমিটার আয়তনের গাবুরা ইউনিয়নে প্রায় 42,000 মানুষ বসবাস করেন। বেশিরভাগ মানুষেরই জীবন জীবিকা চিংড়ি চাষ ও সুন্দরবনের উপরে নির্ভরশীল। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এই গাবুরা এলাকার নদ নদী পুকুর জলাশয় কিংবা টিউবওয়েলের পানি পান অযোগ্য। চারিদিকে অজস্র পানি, কিন্তু তারপরও পান করার পানি নেই এক ফোঁটাও। আসলে এই এলাকার মানুষের প্রধান উদ্বেগের কারণ হচ্ছে 27 কিলোমিটারের এই জরাজীর্ণ বাঁধ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাসের কারণে বারবার বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়ে যায়, ফলে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। আমরা এবারে কথা বলবো গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা মাসুদুল আলমের সঙ্গে। আমরা জানতে পেরেছি যে আপনার এখানে 15টি গ্রামের মধ্যে 10টি গ্রামে সুপেয় পানির বন্দোবস্ত নেই, 5টি গ্রামে আছে। জি জি। যে 10টি গ্রামে সুপেয় পানি নেই তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? তাদের সুপেয় পানি যে PSF যেগুলো আছে মোটামুটি বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়, ভাবে যেখানে নাই পুকুরের থেকে সরাসরি পুকুরতে পানি খেয়ে জীবন ধারণ করে। তাহলে গভীর নলকূপের ব্যবস্থা করলেই তো হয়। আন্ডারগ্রাউন্ড যে পানি, মিষ্টি পানি না হইলে গভীর নলকূপে কিছু করতে পারে না মানুষকে। তাহলে পুকুরের পানি, বৃষ্টির পানি ভরসা। এখন আমাদের দরকার হচ্ছে আরো গ্রামে যেখানে বৃষ্টির পানি ধরে রাখতে পারে এবং মানুষ বিশুদ্ধ পানি খেতে পারে। আমরা শুনেছি সরকার এই বাঁধ পুনর্নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এই বাঁধ মেরামতির জন্য 1,020,42,00,000 টাকা দিয়েছেন। আচ্ছা আচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীর এই বরাদ্দের কারণে গাবুরাবাসীর অনেক দুঃখ কষ্ট লাঘব হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এসব অঞ্চলের ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ার কারণে সাধারণ মানুষ পুকুরের পানি ফিল্টার করে বৃষ্টির পানি সংগ্রহ করে এবং সামর্থ্যবান মানুষেরা লবণ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট থেকে সুপেয় পানির চাহিদা মেটান। এক ফোঁটা পানির জন্যে এই অঞ্চলের মানুষের মধ্যে হাহাকার লক্ষ্য করা যায়। তাই সুপেয় বা নিরাপদ পানির জন্যে এই এলাকার অনেক মহিলারাই দীর্ঘ 2-3 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়ে এভাবে দীর্ঘ লাইন ধরেন। নিকটবর্তী একটি ওয়াটার পয়েন্ট বা পানির উৎস থেকে পানি নেবার জন্যে তারা এই লাইন ধরে আছেন। এভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেই তারপরে ভাগ্যে জোটে এক কলস পানি। দিনের অর্ধেক সময় তাদের চলে যায় এই পানি সংগ্রহ করতে গিয়ে। আমি এখানে দেখতে পাচ্ছি একজন বয়োবৃদ্ধ রয়েছেন। আপনি কতক্ষণ আগে এসেছেন এখানে পানি নিতে? আছে 2-3 ঘন্টা হয়ে। 2-3 ঘন্টা হয়ে গেছে? এই রোদ্রে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। এখানে একটি শিশু দেখতে পাচ্ছি, তোমার নাম কি মা? সাদিয়া। সাদিয়া, তুমি কিসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4-এ। এই কলস ভরা পানি নিয়ে যেতে তোমার কষ্ট হয় না? হয়। বাসায় আর কেউ নাই যে পানি নিতে পারে? অবস্থাটা বোঝাই যাচ্ছে, এতটুকু শিশু তাকেই তার পরিবারের জন্য পানির যোগান দিতে হচ্ছে। কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন? 2 কিলোমিটার পথ আসি। 2 কিলোমিটার পথ আসেন? পানি খুব দরকার। পানি খুব দরকার, পানি না হলে তো মানুষের জান বাঁচে না।
বাবারে আঙ্গা একটু পানির ব্যবস্থা করে দাও। দর্শক মন্ডলী, এখানে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর কথাতেই বোঝা যায় এক কলস পানযোগ্য পানি পাওয়া তাদের জন্য কত কষ্টের। এই দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে প্রয়োজন অনুযায়ী বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য ট্যাঙ্ক ক্রয়ও সম্ভব নয়। তাছাড়া মাছ ধরা ও সুন্দরবনে কাজ করতে যাওয়ার কারণে অনেকের স্বামী বাঘের আক্রমণে মারা যান, ফলে তাদের বলা হয় বাঘ বিধবা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় ট্যাঙ্ক তো দূরের কথা, ড্রাম বা কলসি কেনার সামর্থ্যও নেই এদের অনেকেরই। শুধু তাই নয়, লবণাক্ত পানির কারণে যেমন অনেকেই বিভিন্ন রোগে ভোগেন, তেমনি পানি ভর্তি কলস নিয়ে দীর্ঘ পথ হেঁটে যাবার কারণে অধিকাংশ নারী বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকেন, কেউ কেউ হারিয়ে ফেলেন তাদের প্রজনন ক্ষমতাও। দর্শক মন্ডলী, আজকে আমরা কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এই গাবুরা ইউনিয়নের কজন বাঘ বিধবা, অসচ্ছল এবং বয়সের কারণে পানি বহনে অক্ষম 32টি পরিবারকে আমরা 32টি পানির ট্যাঙ্ক উপহার দিচ্ছি, যাতে বর্ষাকালে তারা পানি জমিয়ে রাখতে পারেন। এবার আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনার স্বামী কি করেন? স্বামী বাঘে খাইয়েছে, আমি বাঘ বিধবা। কি করেন আপনি? আমি দিন মজুরি দেই। এই পানির ট্যাঙ্ক পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এবার আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে, আপনার পরিবারে কে কে আছে? কিছু নেই, আমি একা, মারা গেছে। সবাই মারা গেছে, তো এখন এই পানি আনে কে আপনার? লোকের কাছ থেকে নিয়ে নেয় পড়াশোনা করে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা পানির ট্যাঙ্ক দিলাম, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। এর আগে আপনি পানি কি করে নিতেন? ওই কলসে করে পুকুরতে আনি খাতাম। আপনার স্বামী কি করেন? আমার স্বামী তো প্রতিবন্ধী, একদম পুরো হয়ে গেছে, তিনি কোনো কাজ করতে পারেন, কোনো কাম আইরজ করতে। আচ্ছা, আপনি কি করেন? আমি দিনমজুরি খাটি। দিনমজুরি করে খাটে খান? হ্যাঁ। এখন নিশ্চয়ই এই ট্যাঙ্ক আপনার অনেক উপকারে আসবে। এখন ট্যাঙ্কিটা দিলে আমার একটু সুবিধা হবে, আমি একটু পানি জমাইয়ে বাচ্চাদের ধরে রাখতে পারব, ধরে খাওয়াতে আর। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, সাগরকূলে বসবাসরত এই জনপদের মানুষগুলোকে প্রতিনিয়ত লোনা পানির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে। উপকূলীয় সব এলাকায় পেটের ক্ষুধা এবং পানির তৃষ্ণা যেন দুটি সমার্থক বিষয়। আশা করছি এই পানির ট্যাঙ্কগুলো তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। দর্শক মণ্ডলী, আমরা জানি জীব হয়ে জন্ম হলো যার, পানি তার জন্মগত অধিকার। পানির জন্যই ক্রন্দন থামাতে এগিয়ে আসতে হবে মানবিক মন নিয়ে। আমাদের প্রত্যাশা এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও যুক্ত হোক, পানির কষ্ট থেকে মুক্ত হোক এই বিপন্ন এলাকার মানুষ।